বন্ধুরা, একটি নিউমেটিক বাল্ব কিভাবে কাজ করে আজকের ভিডিওতে সেটি প্র্যাকটিক্যালি দেখানো হবে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নিউমেটিক বাল্ব সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমাদের আজকের টপিকের নিউমেটিক বাল্ব হলো এটি। এই বাল্বের নাম নিউমেটিক হওয়ার কারণ হলো এই বাল্ব অপারেট করা হয় বাতাসের মাধ্যমে। এই নিউমেটিক বাল্বে ইলেকট্রিক্যাল সংযোগ প্রদানের প্রয়োজন হয় না। বাতাসের মাধ্যমে নিচে যে বাটারফ্লাই বাল্বের যে বাল্বটি দেখতে পাচ্ছেন, এটিকে ওপেন এবং ক্লোজ করা হয়। তো আজকের ভিডিওতে এই নিউমেটিক বাল্ব সম্পর্কে এ টু জেড যতটুকু সম্ভব এক্সপ্লেন করব, এবং এই জন্য এই নিউমেটিক বাল্বকে খোলা হবে এবং খোলার পরে কোন পার্টস কীভাবে কাজ করে সেটি দেখানো হবে, এবং সবশেষে এই নিউমেটিককে আবার এই বাটারফ্লাই বাল্বের সাথে ফিটিং করা হবে। এই নিউমেটিক সিস্টেম ডিভাইস যে কোনো বাল্বের সাথে ফিটিং করা যেতে পারে। এখানে যেহেতু বাটারফ্লাই বাল্ব, তাই এখানে বাটারফ্লাই বাল্বের সাথে ফিটিং করা আছে। আর এই নিউমেটিক বাল্বের উপরে এখানে একটি কালো অংশ দেখতে পাচ্ছেন, এটি হলো ডিরেকশন। যে এখানে যেহেতু এই বাটারফ্লাই বাল্বে হ্যান্ডেল নাই, তাই যখনই এই বাল্বটি অফেন ক্লোজ হয় তখন এই ডিরেকশনটি যেদিকে ঘুরবে সেদিকে নির্দেশ করবে। বর্তমানে ক্লোজ পজিশন দেখাচ্ছে, যখন এটি আবার ক্রস কিংবা উল্টো দিকে চলে যাবে তখন নিউমেটিকটি অপেন পজিশনে থাকবে। তো এখানে দুটি ছিদ্র দেখছেন, এই দুটি ছিদ্র দিয়ে যে নিউমেটিক বাল্বকে অফেন ক্লোজ করার জন্য যে বাতাসের প্রয়োজন সে বাতাসকে এখানে প্রবেশ করানো হয়। আর এই পাশে একটি অংশ দেখতে পাচ্ছেন, এবং এখানে এর ভিতরে একটি পিস্টন আছে। এই নিউমেটিক বাল্বে দুই পাশে দুটি পিস্টন থাকে। আমরা একটু পরে এই কভারটি খুলব, খুললে এর ভিতর অংশগুলো দেখতে পাবেন। তো ঘুরিয়ে ফিরিয়ে আগে বাইরের অংশটি দেখাচ্ছি। তো আমরা এই জন্য এখন এই নিউমেটিক বাল্বকে খুলব, এবং খোলার পরে এর ভিতর অংশগুলো কোনটি কীভাবে কাজ করে সেটি দেখতে হবে। এই নিউমেটিক বাল্বকে খোলার জন্য নিউমেটিক এবং বাটারফ্লাই এর মাঝখানে এখানে চারটি অ্যালিঙ্কি কর্ড আছে, সেই কর্ডগুলোকে আমাদের খুলতে হবে। এখন আমরা সেগুলো খুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, আর এর মাঝে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, কারণ আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম সেম রিলেটেড আরও বিভিন্ন ধরনের টপিকে যখনই ভিডিও পাবলিশ করব তখন সেটির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো আমাদের নিউমেটিক বাল্বের সাথে যে বাটারফ্লাই বাল্বটি আছে সেটি খোলা হয়ে গেছে। এখন বাটারফ্লাই বাল্বে আমাদের কোনো কাজ নাই, আমরা কাজ করতে হবে এই যে নিউমেটিক আছে এই নিউমেটিক বাল্বে। তো এই জন্য এটি খুলব। তো এই নিউমেটিককে খোলার জন্য এই পাশের যে লাল কভারটি দেখতে পাচ্ছেন এটিকে আমাদের খুলতে হবে। এই লাল কভার এই পাশে এবং ওই পাশে দুই পাশে দুটি আছে, এবং এই লাল কভারের ভিতরে যে পিস্টন সেই পিস্টনটি থাকে। তো এখন আমরা এই কভারটি খুলি। ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তত অনুপ্রাণিত হয়ে আগামীতে আরও বিভিন্ন টপিকে অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে হাজির হব। তো এপাশের যে কভারটি সেটি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এপাশের কভারটি এরকম। আর ভিতরে এই যেটি দেখতে পাচ্ছেন এই ভিতরের অংশটি হলো পিস্টন অংশ। যদিও এখন এভাবে এই পিস্টনটি বুঝবেন না, আর পিস্টনটি বোঝার জন্য একটু ওয়েট করতে হবে। এই জন্য আমরা অন্য পাশের যে কভারটি আছে সেটিও খুলে নিতে হবে। তো এখন এই পাশের কভারটি খুলব, আর এই পাশেও চারটি অ্যালিঙ্কি কর্ড আছেন সেগুলোকে খুলব। তো আমার কথা হয়তো এত গোছালো না কিংবা আমার কণ্ঠ সুমধুর না, তবুও যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এর মাঝে কোনো ভুল থেকে সেটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পাশের অংশটিও দেখছেন খোলা হয়ে গেছে, এবং এই পাশে একটি পিস্টন এবং দুই পাশে দুটি পিস্টন। এখন দেখব এই যে দুটি পিস্টন আছে এই দুটি পিস্টন কীভাবে মুভমেন্ট হয় এবং কীভাবে বাটারফ্লাই বাল্বকে ড্রাইভ করে।
এই যে শেপটি দেখতে পাচ্ছেন, এই পিস্টনটি যখন ভিতরের দিকে চলে যায় তখনই এই শেপটি মুভমেন্ট হতে থাকে। আর এই শেপ সোজা ভিতরে আছে এখানে একটি পিনিয়ন, যেটি যখনই বাতাস ঢুকে তখন এই যে এখন দেখতে পাচ্ছেন পিস্টনটি ভিতরের দিকে চলে গেছে, এবং এই যে গ্যাপ অংশটি আছে এই গ্যাপ অংশে তখন বাতাসে চাপ দেয়, আর এই জন্য এই পিস্টনটি তখন ভিতরের দিকে চলে যায়। এবং অন্য পাশ দিয়ে যখন আবার মাঝখানে বাতাস চাপ দেয় তখন এই পিস্টনটি আবার তার আগের পজিশনে চলে আসে। তো দেখছেন পিস্টনটি এখন আবার আগের পজিশনে চলে গেছে, এখন আবার পিছনে চলে যাচ্ছে এবং আবার তার আগের পজিশনে আসছে। এভাবে পিস্টনটি মুভমেন্ট হতে থাকে। এই যে এই পাশের অংশেও সেম একই অবস্থা, যখনই পিস্টন দুটি ভিতরের দিকে যাবে তখন একসাথে দুটো যাবে এবং তখন বাল্বটি ওপেন পজিশনে থাকবে, আর যখনই এই পিস্টন দুটি বেরোয় আসবে তখন বাল্বটি ক্লোজ পজিশনে থাকবে। আর এখন যেহেতু আমি ক্লিয়ারেন্সের মাধ্যমে এই ইয়েটিকে ঘুরাচ্ছি, এই শেপকে ঘুরাচ্ছি, যখনই বাতাস দেওয়া হয় তখন এই পিস্টন দুটি যখন ড্রাইভ হতে থাকে তখন অটোমেটিক্যালি ভিতরে যে শেপটি আছে সেটি ঘুরে, এবং সেই শেপটি বাটারফ্লাই কিংবা যে কোনো বাল্ব থাকলে সেটিকে ঘুরায়। এই যে এখানে দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে বাতাসগুলো প্রবেশ করে এবং সেই বাতাসে এই যে ভিতরে পিস্টনকে ঠেলা দেয়। এই যে যে গ্যাপটি আছে এই পুরো গ্যাপ অংশটি বাতাস থাকে, আর যখন এটি এই কাভারটি এভাবে লাগানো থাকে তখন সেই বাতাসটি সজোরে এই পিস্টনকে চাপ দেয় এবং চাপ দেওয়ার ফলে ভিতরের দিকে এই পিস্টনটি চলে যায়। আবার যখন মাঝখানের অংশে চাপ দেয় তখন পিস্টনটি আবার বের হয়ে আসে। এখন আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য যে বাটারফ্লাই বাল্বটি আছে সেটিকে এই নিউমেটিক ডিভাইসের সাথে কানেক্ট করছি এবং দেখ তাহলে বুঝবেন। অলরেডি অনেকে বুঝে ফেলেছেন, তবু আরেকবার দেখাচ্ছি। সেটি হলো যখন এই যে পিস্টনগুলো ভিতরের দিকে ঢুকবে তখন ভিতরের যে পিনিয়াম আছে সেই পিনিয়ামটি রোটেট হতে থাকবে এবং এই বাটারফ্লাই বাল্বটি তখন ওপেন পজিশনে থাকবে। এই যে দেখুন এখন ওপেন পজিশনে দেখাচ্ছে, এবার ওপেন পজিশনে থাকবে। আবার যখন মাঝখানে প্রেসার দেওয়া হবে তখন ভিতরে যে পিনিয়ামটি আছে সেটি উল্টো দিকে ঘুরবে, আর উল্টো দিকে ঘোরার কারণে বাল্বটি আবার তার ক্লোজ পজিশনে চলে আসবে। এই যে ভিডিওটি দেখছেন পুরো কার্যক্রমটি এভাবে ঘটে থাকে। তো এই নিওমেটিক বাল্ব সম্পর্কে যা দেখানো দরকার ছিল খুলে মোটামুটি দেখানো হয়েছে, যদিও এই পিস্টনগুলো খোলা উচিত ছিল কিন্তু এখন সেটি খোলা সম্ভব নয়। তো এখন আমরা এই নিওমেটিককে পুনঃ সংযোজন করব। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন, কারণ প্রত্যেকটি ভিডিও তৈরি করার পিছনে অনেক ধরনের কষ্ট থাকে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অনুপ্রাণিত হয়, সেই কষ্টটি আর কষ্ট মনে হয় না। আর আগামীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।